আওয়ামী লীগের কোনো প্রভু নাই, জনগণই হচ্ছে আওয়ামী লীগের প্রভু। ম্যাডাম বলেছেন আমাদের কোনো প্রভু নাই, আমাদের প্রভু হলো জনগণ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান সব সময় কারে ভয় করবে? আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وَقُولُوا مَعَ الصَّادِقِينَ মুসলমান ভয় করবে আল্লাহকে, সত্যবাদী বান্দাকে সাথী বানাবে। আর আজকে আমাদের প্রশাসনের অনেক ভাইরা আল্লাহকে তো ভয় করে না, কত গুন্ডা বদমাশকে বন্ধু বানায়, আলেমদেরকে দুশমন বানায়। এক হাজার বার হজ করলে এদের হজ কবুল হবে না, এরা পাঁচশো বার যদি উমরা করণ করে উমরা কবুল হবে না। এরা এক মাস কেন, চোদ্দ মাস যদি রোজা রাখে এদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। হেদায়েতের মালিককে আল্লাহ যদি হেদায়ত দেয়, আজকের বেঈমান হতে পারে আগামী কালকের ওলি। আর যদি হেদায়ত না দেয় নমরুদ ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবি, তোমাদের কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলো? জালিম বাদশাদের বিচার কার দরবারে হবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন না ভাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে গোটা দুনিয়ার রাজত্ব আমার হাতে, দুনিয়ার কারো হাতে না। ফেরাউন নমরুদ সাদ্দাত বাহাদুরি কম করে নাই, এদের চিহ্ন পর্যন্ত দুনিয়ায় নাই। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার, এজন্য কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাব। যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালায় আল্লাহ পাক তাদের জীবনটা সুন্দর করে সাজাইছে, আর যারা শয়তানের তরিকায় জীবন চালাইছে আমার আল্লাহ তাদের দুনিয়াতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, এদের নামটা পর্যন্ত ঘৃণায় আর কেউ নেয় না। ঠিক না? আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরি। জুলুম করিও না, কারো উপর নির্যাতন করিও না, কারণ তোমার আমার চিন্তা যেখান থেকে শেষ সেখান থেকে আল্লাহর চিন্তা চেতনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, নাজ্জাল আলাইকাল কিতাবা বিল হাক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। এ কোরআনের কথা তাওরাত ইনজিলে আমি আল্লাহর প্রশংসা এসেছে, এ কোরআনের পরিচয় এসেছে, কারণ কোরআন যার উপর নাজিল করা হয়েছে এই মানুষটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাহুয়াশিদ্দা, আমার নবীর মতো দামি মানুষ আর একজন দুনিয়াতে ছিল না, আসবেও না, কেয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ রাব্বুল আমিন তার মায়ার নবীকে বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, আমি আল্লাহ নিজেই কোরআনের তাফসীর করি, আপনিও কোরআনের তাফসীর করেন, কারণ কাফের বেঈমানরা যখন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে আপনি কোরআনের তাফসীর দিয়া মানুষের সমস্যার সমাধান দিয়া দিবেন, কারণ তিবিয়ানাল্লিকুল্লি শাই,
আল্লাহর কোরআনে সব কিছুর সমস্যার সমাধান আছে না নাই আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহা الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আরো জোরে বলেন আল্লাহ বলে ইয়া الناس মানুষ সকল ভালো করে শোনো কদ জাকুম বুরহান আমি রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের বুরহান দান করলাম আনসাল্লা ইলাইকুম নূরাম মুবিনা 30 পারা কোরআনও দান করলাম বুরহান মানে মুফাসসিরগণ বলে আমার মায়ার নবীকে বোঝানো হয়েছে আর নূর নামক 30 পারা কোরআনকে বোঝানো হয়েছে বলেন সুবহানাল্লাহ ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া দানাস্তু কদিম জামিউল আলম ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন আল্লাহ রাব্বুল আমিন বলে হে দুনিয়ার মানুষ একবার তোমরা যদি হেদায়েত পাও আমি আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিছুই মানব না কারণ কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কোরআন যারা সিনাই নাই আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দেই আমি আল্লাহর কোরআন যারা প্রচার করে এদের মর্যাদা কে বাড়াইয়া দেই আরো জোরে বলেন এদের হেফাজত করেন আমার আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা হিজরাতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলে কোরআন নাযিল করেছি আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ যত আজ দুনিয়ার বুকে আলেমদেরকে নির্যাতন নিষ্পেষিত দৃষ্টি নোলার চালানো হোক না কেন এরা নির্যাতন স্বীকার করে নির্যাতন কষ্ট মেনে নেয় এরপরেও আল্লাহর কোরআনের ময়দান থেকে এক বিন্দু কখনো পিছনে হাঁটে না ঠিক না মাঠি আল্লাহ বলে নবী কোরআন আমার প্রচার করার দায়িত্ব হল আপনার আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় এখন কোরআন প্রচার করবে উলামায়ে কেরাম এখন কোরআন প্রচার করতে গেলে আমাদের হাতের মধ্যে ডান্ডাবেড়ি লাগা হয় আমাদের পায়ের মধ্যে ডান্ডাবেড়ি লাগা হয় আমাদের মাথার মধ্যে পুলিশের হেলমেট গায়ের মধ্যে পুলিশের জ্যাকেট লাগাইয়া টাইনা টাইনা কারগার কারাগারে নিয়ে যায় জেলখানায় নিয়ে যায় যারা আলেমদের সাথে এমন নির্মম বিচার করে আল্লাহর কসম করি বলি এদেরকে আপনারা মুসলমান বললে আমরা মুসলমান বলতে পারি না তারা আলেমদের সাথে খারাপ আচরণ করে আল্লাহ বলে উতুল্লিম বাদা জানি কাজানি নিশ্চয়ই তারা অবৈধ সন্তান কথা বল